নতুন বছরের শুরুতেই ভোক্তার কাঁধে বাড়তি ব্যয়ের বোঝা চাপালো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। জানুয়ারি মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1,433 টাকা নির্ধারণ করেছে সংস্থাটি, যা আগের মাসের চেয়ে 29 টাকা বেশি। দাম বৃদ্ধির কারণ হিসেবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জানান, ডলারের বাড়তি দাম ও এলপি গ্যাসের আমদানি মূল্য বেড়ে যাওয়ায় দেশের বাজারেও বাড়ানো হয়েছে দাম। 12 কেজি সিলিন্ডারের মূল্য গত মাসে ছিল 1,404 টাকা, আর জানুয়ারি 24 মাসে হবে 1,433 টাকা, অর্থাৎ গত মাসের তুলনায় 29 টাকা মূল্য বেড়েছে প্রতি 12 কেজিতে। এ নিয়ে টানা 4 মাসে এলপি গ্যাসের দাম বাড়ালো সংস্থাটি। জানানো হয়েছে দেশে এলপিজির সংকট নেই, তবে খুচরা পর্যায়ে যেন সঠিক দামে বিক্রি হয় তা নিশ্চিতে নজরদারি জোরদারের কথা জানান বিইআরসি চেয়ারম্যান। প্রচুর স্টক আছে আমাদের এলপি গ্যাসের বাজারে, সকল কোম্পানির স্টক আছে। আমরা যে মূল্য নির্ধারণ করেছি এটা তো ফর্মুলার মধ্যে হয় যে এটা আমাদের সিপি প্লাস ডলার মূল্য করতে হয়, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আমাদের কনজিউমাররা এখন ডিপ্রেট হচ্ছে না, মানে আমাদের নির্ধারিত মূল্যের বাইরে কোনো বিক্রি হচ্ছে না। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। তবে বাসাবাড়িতে লাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাসের দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। কোম্পানি 20টা আছে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।